আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন, আমি ভালো আছি। আজকে যে ভিডিওটি নিয়ে এসেছি, এর আগে দেখাইছিলাম এই বিল্ডিং এর আমি বেস ঢালাই দেখাইছিলাম, গেট বিম দেখাইছিলাম। আজকে এই কাজটার কতটুকু অগ্রসর হয়েছে সেই কাজ নিয়ে আপনাদের সাথে আলোচনা করব এবং দেখাব। দেখুন আপনারা এই বিল্ডিং এর দ্বিতলা ওঠার জন্য সিঁড়ি রেডি করা হয়ে গেছে। দেখতে পাচ্ছেন একটা ফ্লাইট ঢালাই হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখন পরবর্তীতে যখন ছাদের কাজ হবে তখন আরেকটা ফ্লাইট ঢালাই হয়ে যাবে। দেখুন এগুলো হচ্ছে সিঁড়ির কলাম দুই পাশেই। দেখুন আপনারা এই স্ল্যাবটা 6 ইঞ্চিতে ঢালাই করা হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন উপরে উঠার জন্য রড বাড়তি রাখা হয়েছে, দেখুন আপনারা। আর এটা আগে বলছিলাম, এটা একটা হোস্টেল, অর্থাৎ স্টুডেন্ট ছাত্ররা থাকবে এই হোস্টেলে। উপরতলায় হোস্টেল হবে, নিচতলায় হবে বাথরুম, কিচেন রুম, ড্রয়িং, ডাইনিং, এই রুমগুলো হবে নিচতলায়। আপনারা দেখেন ইতিমধ্যে এখানে সেফটি ট্যাঙ্কের কাজও হয়ে গেছে সিঁড়ি ঘরের সাথেই। দেখতে পাচ্ছেন এগুলো এগুলো হচ্ছে কলাম ঢালাই দেওয়ার পরে কিউরিং এর করার জন্য বস্তার, অর্থাৎ পাটের বস্তা পেছি দেওয়া হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর এই কলামগুলো বিমের তলা পর্যন্ত, অর্থাৎ বিমের বটম পর্যন্ত ঢালাই করা হয়েছে। আর এগুলো করা হয়েছে দুইবারে ঢালাই করা হয়েছে, একটা এক একটা কলাম দুইবার ঢালাই করা হয়েছে, অর্থাৎ হাফ করে ঢালাই করা হয়েছে। দেখুন আপনারা আপনারা দেখতে পাচ্ছেন, আমি সব দিকে দেখাচ্ছি। দেখেন কলামগুলো স্টিল বোর্ড না, এগুলো হচ্ছে কাঠের শাটারিং, দেখতে পাচ্ছেন প্লাস্টিক দিয়ে সুন্দরভাবে করা হয়ে গেছে। দেখুন আপনারা আপনারা যতটুকু পারেন এবং চেষ্টা করবেন কলামের শাটারিংটা সুন্দরভাবে করার জন্য। যদি আপনারা স্টিল শাটার দিয়ে করেন তাহলে তো অনেক ভালো, আর যদি আপনারা কাঠ ব্যবহার করেন, অর্থাৎ সেই কাঠগুলো নতুনভাবে লাগানোর চেষ্টা করবেন। যাতে অবশ্যই খেয়াল রাখবেন যে কোনো দিক দিয়ে যেন পানি অথবা মশলার পানি বের হয়ে না যায়। এই কাজটা করতে পারলেই কলামগুলো সুন্দরভাবে দেখা যাবে এবং সে ফিনিশিংটা সুন্দর আসবে। আমি দেখাচ্ছি, এই জায়গাটা হচ্ছে সেফটি ট্যাঙ্ক। দেখেন আপনারা, আমি একটু সিঁড়ির অংশটাও দেখাই আবার। দেখুন এগুলো কিন্তু সকাল দুপুর এবং বিকালবেলা তিন বেলা করে পানি দেওয়া হয়, অর্থাৎ কিউরিং করা হয়। আপনারা জানেন কিউরিং অবশ্যই আপনাদের করতে হবে, কিউরিং না করলে আপনাদের কাজটা ভালো হবে না, অর্থাৎ কংক্রিটটা দুর্বল হয়ে যাবে। দেখুন, আর দেখতে পাচ্ছেন প্লিন্থ পর্যন্ত মাটি ভরাট করা হয়ে গেছে, এখন পানি দেওয়া হচ্ছে, পানি দিয়ে বসানো হচ্ছে। আর দেখেন এখানে কিন্তু সাইড দিয়ে, অর্থাৎ আউটসাইড দিয়ে গেট বিমটা নিচে ঢালাই করা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আর উপরে দেখেন, উপরে যেই গেট বিমগুলো দেখতে পাচ্ছেন এগুলো পিএল বরাবর ঢালাই করা হয়ে গেছে। আপনারা দেখেন, আমি সব দিকে দেখাচ্ছি আপনাদের, আপনারা দেখুন এই বিল্ডিং এর কাজ খুব দ্রুত গতিতে হচ্ছে, দেখতে পাচ্ছেন। আমি সাইডগুলো দেখাচ্ছি আপনাদের, দেখেন গেট বিমের উপরে 10 ইঞ্চি ইটের গাঁথুনি আছে পিএল পর্যন্ত, দেখুন আপনারা। আমি সব দিকে দেখাচ্ছি, এখানে সিঁড়ি হবে মধ্যখানে, অর্থাৎ বিল্ডিং এর সিঁড়ি মধ্যখানে আছে, আপনারা দেখেন।
আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি চতুর্দিকে, দেখতে পাচ্ছেন? এরপরে অর্থাৎ নেক্সটে কাজ হবে এখানে শাটার করা, অর্থাৎ বিমে শাটার হবে। তারপরে স্ল্যাবের কাজ শুরু হবে। আপনারা দেখেন আমি সব কাজ আপনাদের ধাপে ধাপে দেখাবো। আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আমি প্রতিদিন নিত্য নতুন ভিডিও নিয়ে আসি। দেখতে পাচ্ছেন আপনারা, আমি চতুর্দিক থেকে দেখাচ্ছি। এই কাজগুলো দেখলে আপনারা অনেকটা ধারণা চলে আসবে। আর নতুন হিসেবে যদি দেখেন, আপনারা দেখতে থাকেন আমার ভিডিওগুলো, আমি সব বিষয়ে আলোচনা করব এবং ভিডিও আপলোড করব। এর আগে ভিডিও আপলোড করছি আমি, আমার সেগুলো দেখতে পারেন। আর যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই পেজটিকে লাইক দিয়ে ফলো দিয়ে রাখবেন, লাইক কমেন্ট অবশ্যই করবেন। আপনারা দেখুন, আমি আবার দেখাচ্ছি, পিএল পর্যন্ত মাটি ভরাট করা হয়ে গেছে। এখন এর পরবর্তী কাজ হবে এখানে মাটিটাকে সুন্দরভাবে বসানোর পর সোলিং দিয়ে সিসি ঢালাই হবে। তারপরে রুমের গাঁথনি শুরু হবে। আপনারা দেখেন, আমি দেখাচ্ছি আবার চতুর্দিকে, দেখেন এটা দুইতলা বিশিষ্ট একটা বিল্ডিং। আমি আবার দেখাচ্ছি, দূর থেকে দেখাচ্ছি আবার। দেখুন সমস্ত বিল্ডিংটা একটা পাশ দেখাচ্ছি। এখানে মোট কলাম সংখ্যা 20টি, অর্থাৎ এখানে 20টা কলাম আছে। দৈর্ঘ্য প্রস্থে 4/5, অর্থাৎ 4×5=20টা আছে। এখানে দেখেন এটা আছে বাইরের সাইড, আর এখানে একটা আরডিসি পাইপ রাখা হয়েছে, অর্থাৎ বিল্ডিং এ পানি বের হওয়ার জন্য।